আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ আরে বাহ যেমন করাত তেমন গাছ কাটবো শুধু গ্যাস গ্যাস করে আর ডুমগুলো আমি আমার ঠেলাগাড়িতে গাড়িতে তুলবো পেস পেস করে ইয়া লম্বা গাছটা ডুমাইয়া ডুমাইয়া ইয়া ছোট বানায় আলাইছি এখন গাছের ডুমগুলাকে টেলাগাড়ির উপরে সুন্দর করে তুলতে হবে ভালো করে গাছটাকে ডুমাও তারপর ডুমগুলাকে টেলাগাড়িতে তুলো এরপর টেলাগাড়ি সহকারে ডুমগুলা আমরা নিয়ে যাব আহা করার দিয়ে নরম গাছ কাটার মজা আলাদা গেচেং গেচেং করে কেটে ফেলেছি ওয়াও এখন গাছের ডুমগুলাকে টেলাগাড়ির উপরে সুন্দর করে তুলে ফেলেছি এখন আমাদেরও সুন্দর করে টেলাগাড়ি সহকারে ডুমগুলা এখান থেকে নিয়ে কেটে পড়তে হবে বুঝলে বন্ধু চলো আরাম আমাদের শুধু আরাম আর কষ্ট করে টম গাছগুলোকে ডুমাইছে এখন ডুমগুলা টেলাগাড়ি উপর তুলছে আমরা শুধু টেলাগাড়িটা নিয়ে চলে যাব। যাক বাবা অবশেষে গাছটাকে ডুম করে শেষ করেছে কিন্তু প্রচুর কষ্ট হয়ে গেছে এখন শরীর থেকে প্রচুর ঘাম বের হচ্ছে এইবার একটু বিশ্রাম করি তারপর টেলাগাড়ি নিয়ে আমার বাসায় চলে যাব। আ ওরে গাছি রে মাথায় গাছে ডুম দিয়ে কে বাড়ি দিল রে আমি একেবারে অজ্ঞান হয়ে গেছি হিদল চুট্টম অজ্ঞান হয়ে গেছে খুব বালা হয়েছে কষ্ট করে আমি গাছ কেটেছি আর সে কি করলো আমার কাছ থেকে গাছটা নিয়ে ডুম ডুম করে সে টেলা নিয়ে বাড়িতে চলে যাচ্ছিল তাই তাকে অজ্ঞান করে আমরা ডুমগুলো নিয়ে আসছি জেরি বন্ধু তুমি এখন শুধু একটা একটা গাছের ডুম ডিল দিয়ে আমার কাছে দাও আর আমি এই গাছের ডুমগুলাকে সুন্দর করে একটা দেওয়াল তৈরি করে দিচ্ছি ঠিক আছে বন্ধু তুমি মনে করো গাছের ডুম গুলাকে আমি ফুটবল ভাবছি আর ফুটবল ভেবে তোমার কাছে একটার পর একটা ডিল দিচ্ছি একের পর একটা পর একটা ঢিল দিয়ে একেবারে সব ডুম তোমার কাছে দিয়ে দিয়েছি। যাক হৃদর গুলাকে ডুম করে আমাদের জন্য কাজ একটু আগাইয়া দিছে ভালো হয়েছে এখন গাছের ডুম গুলাকে সুন্দর করে সাজাইয়া দিছি তবে জেরি বন্ধুকে আমার একটা সারপ্রাইজ দিতে হবে জেরি বন্ধু উপরের চেয়ে দেখো তোমার জন্য আমি কত সুন্দর একটা ঘর বানাইছি কি বলো বন্ধু এই ঘরটা তুমি আমার জন্য বানাইছো বন্ধু একেবারে দারুন বানাইছো কাপে কাপ আকাইসার বাপ এত সুন্দর ঘর আমার দাদার জন্য আমি দেখি নাই দূর দাদার জন্য আমি কেমনে দেখব আমার জন্য আমি দেখি নাই যাক এবার চলো তাড়াতাড়ি আমরা ঘরের ভিতর ঢুকে পড়ি কারণ এত সুন্দর ঘর দেখলে আমার মাথা ঠিক থাকে না ঘরের ভিতর তাড়াতাড়ি না ঢুকে আমি থাকতে পারি না শয়তানের দল কাম না করলো কি আমার কাছ থেকে গাছের গোলায় আনে এখানে একটা দেওয়াল তৈরি করে ফেলেছে দাঁড়া এবার গাছের ডুমের সাথে প্রি হিসাবে তোদের দেওয়ালটাও আমি নিয়ে যাব। আমারে তোরা চিনস নাই আমি আসলও নেব লাভও নেব কারণ আমার নাম হচ্ছে হৃদলচুর টম তুকু না শুধু টম হিদলচুর টম এটা নিজেরটা নিজে বললে সম্মান থাকবে না যা এখন এটাকে ধাক্কা দিতে হবে এ মারোর টান হে ইয়ো কিন্তু এত জোরে ধাক্কা দিলাম এটা তো একটু নড়লেও না চললো না এ তো দেখি এক টেনশনে পড়ে গেলাম এক চিন্তায় পড়ে গেলাম কি করা যায় কি করা যায় আইডিয়া আসলে এটাকে ধাক্কা দিলে কাজ হবে না এটাকে টেনে টেনে নিতে হবে এ মারো টান ইয়ো হো আরো জোরে হো হইছে না হে হেইয়ো আরো জোরে হইয় টানতে টানতে যাইবো আমি শ্বশুর বাড়িতে উরু আমার মতো হিদলচুর বিড়ালের কাছে কোনো মেয়েই বিয়ে দেবে না তাইলে আর শ্বশুরবাড়িও যেতে পারবো না যাগ্গা এখন তাড়াতাড়ি এগুলা নিয়ে বাড়িতে যেতে হবে হ্যাঁ হাই কি হচ্ছে টেলা গাড়ি আমার উপর দিয়ে চলে গেছে ওরে টেলা গাড়ি এখন আমাকে টেনে টেনে কোথায় নিচ্ছে রে বাবা ওরে ওরে কি হচ্ছে রে ও মুর আল্লাহ মুরে তুমি কোয়াই না হাল্লা আমি এখন চিটকে বিটকে কোথায় যাচ্ছি ও ওরে বাবা আমি তো টেলা সামনে পড়েছি কিন্তু টেলা গাড়ি এখন কোথায় যাচ্ছে ওরে না এইবার তো কাইসি ধরা ওরে না 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 ওরে পাবারে পাবারে পাবা ও এখন আমি চিপকে পিটকে কোথায় যাচ্ছি রে বাবা উরে টান্ডা টান্ডা কি টান্ডা রে টান্ডা লাগবো না কে রে আমি তো বরফের ভিতর ঢুকে গেছি রে বুঝলাম না এখানে এত চেঁচামেচু হচ্ছে কেন কি রে এখানে তো কাউকে দেখা যাচ্ছে না কি ব্যাপার আশেপাশে কোনো কাউকে দেখা যাচ্ছে না তাহলে চিৎকার আরে ওই বরফের মতো চপ্পতালির মতো পড়ে আছে কে এটা টম না Tome tu কিন্তু টম এখানে এভাবে পড়ে আছে কেন এইটাই তো বুঝতেছি না এই টম তোমার কি হয়েছে এখানে চপ্পতালির মতো পড়ে আছো কেন না হিদল চুরি করতে গিয়ে ধরা খাইয়া তোমার কেউ পিটাইয়া তক্তা করে চাইরা দিছে ধর মালিক আপনি কি কইতাছেন হিদল চুরি তো কবে চায়না দিছি আপনি বারবার হিদল চুরি বলেন এই যে আপনাকে আমি সেলুদ দিয়ে দিলাম এখন আপনি চলে যান বারবার হিদলচুর বলবেন না আমাকে আহা এই বরফের মধ্যে আমার পিছনটা বেশি ঠান্ডা হয়ে গেছে তাই পিছনটাকে আমি একটু গরম দিচ্ছি আহ আরে বন্ধু এই ঠান্ডার মধ্যে আবার কফি আজকে তো বেশ জমবে ওয়াও আজকে দারুণ মজা হবে আমাদের একদম ঠিক কইছো বন্ধু তাহলে খাওয়া শুরু করো ها উহ আ কি মজার কফি রে বাবা খাইতেই মন চায় তাই তো কাটচি বেশি করে আমার ফেভারিট বিস্কিট আছে এগুলো হচ্ছে কাট বিস্কিট আমার জেরি বন্ধুকে এখন আমি আমার ফেভারিট কাপ বিস্কিট দেব আমার জেরি বন্ধুকে অনেক মজা পাবে অনেক খুশি হবে ওয়াও কত সুন্দর বিস্কিট এটা খেতে না জানি কত মজা পাওয়া যায় আম ওরে গেছি রে কি বিস্কিট কামড় দিলাম রে কামড় দিয়ে বত্রিশটা দাঁত ভেঙে দুইশো দাঁত হয়ে গেল রে ওরে না বন্ধু তোমার বিস্কিট আমি খাইব না তোমার বিস্কিট তুমি খাও ঠিক আছে তুমি যেহেতু খাইবা না তাইলে তো আমার বিস্কিট আমারই খাইতে হবে এই দেখো আমি কি করে খাই আম গাম 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 देखले কত মজার বিস্কিট কত মজা করে খেয়ে ফেলেছি আহ এইবার আমাদের একটু ঘুমানো দরকার হ্যাঁ সেটাই ভালো এমন কার্ব বিস্কিট খাইয়া দাঁতগুলোরে না ভাঙিয়া একটু শুয়ে ঘুমায়ে করলে শরীরে ক্লান্তিটা দূর হবে ঠিক আছে জেরি এই নাও আরামের বিছানা এখানে ঘুমালে অনেক আরাম পাবে এ লোহার মতো শক্ত বিছানা এই বিছানায় কেমনে আরাম হবে আমি তো কিছুই বুঝি না বন্ধু নাকে পাঁচ মাস সরষে তেল দিয়ে ঘুমাও তাইলেই বুঝতে পারবা আরাম কেমনে হয় আচ্ছা ঠিক আছে একটু ট্রাই করে দেখি আরাম পাওয়া যায় কিনা এই তো উঠে পড়লাম হায় হায় এটা এভাবে লেক লেক করে কেন সর্বনাশ যাক গো একটু আরাম করার চেষ্টা করি আ কি রে একারে তো ঘুমাতে পারতাছি না আচ্ছা একটু সিদ্ধ আর কাইতো দেখি তো ঘুমাতে পারি কিনা আ আ এ মনে হচ্ছে এভাবে ঘুমাতে পারতাছি না দূর চাই তাহলে কিভাবে ঘুমাবো এভাবে একটাই করি তো কিন্তু এভাবেও ঘুমে ধরতেছে না দূর 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 কোথায় চলে এলাম কিছুই বুঝতেছি না ব্যাপারটা আমার মাথায় ঢুকতেছে না কাঠ আবার বিস্কিট হয় কি করে আবার লোহার মতো কাঠ এটা আবার বিছানা হয় কি করে দেখো দেখো আমার বন্ধুর কাণ্ড দেহ হ্যাঁ গুরুর মতো হুইয়া হুয়া ঘুমাইতাছে আর এইদিকে আমার চোখে একটু ঘুম আসছে না বুঝতেছি না কি যে আমি করুম কি সর্বনাশ এটা আমি কি স্বপ্ন দেখতেছি স্বপ্নে দেখকাছি আমাদের বাড়ির পাশে একটা দেওয়াল আছে ওই দেওয়াল টোকিয়ে একটু একটু পানি বের হচ্ছে কি রে এটা কি স্বপ্ন দেখছি না বাস্তব এই রে এটা তো স্বপ্ন না মনে হয় বাস্তব তাড়াতাড়ি এখন আমার ওই বাঁধের কাছে যেতে হবে গিয়ে দেখতে হবে আসলে ব্যাপারটা কি কারণ ওই নদীর বাঁধ ভেঙে গেলে আমাদের গর্দ তো থাকবেই না সাথে আমরাও থাকবো না কি ব্যাপার আমার বন্ধু আবার দোর দিয়ে কোথায় গেল এদিকে আবার দরজাটা খোলা রাখছে বাহির থেকে ঠান্ডা আবহাওয়া আসছে এমনিতে বন্ধুর এত আরামের বিছানাতে আমার ঘুম পাচ্ছে না অনেক কষ্ট করার পর একটু একটু ঘুম পাচ্ছে এইদিকে আবার দরজা খোলা রাখার কারণে ভিতরে ঠান্ডা আবহাওয়া ঢুকছে যাক এই যে দরজাটাকে গেচাই করে বন্ধ করে দিলাম এইবার একটু আরাম করে ঘুমাই আমি ঘুমবালা বাসি রে কিন্তু অতিরিক্ত বালা বাসি না কারণ বেশি ঘুমাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এইটা আমি জানি তাই অতিরিক্ত আমি ঘুমাই না হাই হাই সর্বনাশ হয়ে গেছে জেরি বন্ধু তাড়াতাড়ি ঘুম থেকে উঠো আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে সর্বনাশ দূর বন্ধু কিসের সর্বনাশ তুমি তো আমার ঘুমের সর্বনাশ করতেছো আরে যাও তো আমি একটু আরাম করে ঘুমাবো যাও যাও তুমি আমার ঘুমের 12টা বাজাইও না ঠিক আছে যাও এখান থেকে হ্যাঁ এইদিকে সর্বনাশের ফুটবল খেলা হইতাছে আর বন্ধু আছে দাঁড়াও ইয়া আরে এটা কি করলে বন্ধু আমি কোনো ফুটবল না আমি তোমার বন্ধু জেরি দূর চাই আমাকে ফুটবলের মতো এক শট দিয়ে কোথায় ফেলে দিল ওরে বাবা চিটকে বিটকে এটা আমি কোথায় এসে পড়লাম হায় হায় এখানে পানি কেন কিছু তো বুঝতেছি না আসলে ব্যাপারটা কি আরে বন্ধু কান দিয়ে ভালো করে দেখো টুকুনা চোখ দিয়ে ভালো করে দেখো ওই যে দেখো এই চিত্র দিয়ে পানি বের হচ্ছে আর পানি বের হয়ে দেখো ওই রাজপ্রাসাদের দিকে যাচ্ছে এখান দিয়ে যদি অতিরিক্ত পানি বের হয় তাহলে এই দিকে যত ঘর বাড়ি আছে সব পানির নিচে ডুবে যাবে বুঝলে ওরে সর্বনাশ তাইলে তো আমি যেই বাড়িতে থাকি এই বাড়ি পানির নিচে তলে যাবে বন্ধু তাড়াতাড়ি আমার সাথে আসো এই চিত্র বন্ধ করার ব্যবস্থা আমি এখনই করছি প্রথমে বাড়িতে উকি দিয়ে দেখতে হবে যে টম আশেপাশে কোথাও আছে কিনা তমো আশেপাশে নাই আর আমাদের জিনিস সব পাইয়া গেছি বন্ধু ওই যে দেখো এখানে চেয়ার টেবিল সব আছে এগুলো আমাদের নিতে হবে আর বন্ধু এগুলো তো খাবারের চেয়ার টেবিল এগুলো নিলে আবার মালিক আমাদেরকে ধরে পিটানো শুরু করবে না তো বুঝছ না কাজ করতে হবে ওইটা ব্যাপার না এখন এখন হ্যাঁ এই চেয়ার টেবিল নেওয়ার জন্য টমের পিছনে একটা ঠেলা গাড়ি আছে এটা দিয়ে এই চেয়ার টেবিল গুলো আমাদের নিতে হবে এই কুরাইশা টম তুমি এখানে আগুন তাকাচ্ছ তুমি কি আমাদের ঘরের চেয়ার টেবিল আগুন দিয়ে পুড়ে তারপর কি আগুন তাকাচ্ছ নাকি হলে আমাদের ঘরের ভিতর থেকে চেয়ার টেবিল আলমারি কিছু পাচ্ছি না আসলে এগুলা গেল কোথায় তাড়াতাড়ি বলো আমাকে আরে মালিক চেয়ার টেবিল তো আছে কি ব্যাপার এখান থেকে চেয়ার টেবিল গেলো কোথায় কিছুই তো আছি না মালিক আমি তো এই ব্যাপারে কিছুই বলতে পারবো না যে চেয়ার টেবিল কোথায় গেলো এই টম তোমাকে বলেছি ঘরের ভিতর সবকিছু পাহারা দিতে আর তুমি বলছো কিছু বলতে পারবে না তাড়াতাড়ি যাও বলছি চেয়ার টেবিলগুলো কোথায় আসে তাড়াতাড়ি বের করে নিয়ে আসো তা না হলে তোমার খবর আছে সর্বনাশ আজকে বুঝি মালিকের হাতে উত্তম মাধ্যম খেতে হবে তাড়াতাড়ি চেয়ার টেবিলগুলো খুঁজে কি ব্যাপার এটা আমি কি দেখছি রে বাবা এখানে তো একটাও চেয়ার টেবিল নাই এ তাহলে চেয়ার টেবিল গেল কোথায় পাশের রুমে দেখি তো এই রুমে রাখছিলাম নাকি হাই হাই এই রুমে তো চেয়ার টেবিল একটাও নাই এগুলা গেল কোথায় রে বাবা নিশ্চয়ই পাশের কোনো রুমের ভিতর রাখছি হাই হাই এটা তো নাই এটা তো নাই সর্বনাশ কোনো রুমের ভিতর চেয়ার টেবিল একটাও নাই এত এত চেয়ার টেবিল তাহলে গেল কোথায় কিছুই তো বুঝতেছি না রে লাস্ট মাস এটা হ্যাঁ এটা আমি কি দেখছি রে বাবা বন্ধু ইদল চুট টমাসার আগে আমাদের এগুলা নিয়ে কেটে পড়তে হবে কিন্তু এই দাও আমার ঠিক কইছো কিন্তু অলরেডি হিদল চুট টম চইলা আসছে এবার কিছু একটা করতে হবে আমাদের ওরে বাটপার তার মানে নাটের গুরু হচ্ছিস তোরা সর্বনাশ বাপসা ভালো টেকছে না তবে টম আমাদের কিছুই করতে পারবে না আমার বন্ধু ল্যাসটাকে আমি হ্যান্ডেল দেব তারপর বন্ধু আমার মেশিন হয়ে যাবে এই তো বন্ধু মেশিন হয়ে গেছে এবার আমরা হাজার গতিতে একা থেকে চলে যাব টম কেন টমের নানা নানে আসলো আমাদেরকে আর ধরতে পারবে না ওই ইঁদুরের করে বাদরের দল এখন পলাচ্ছিস কোথায় দাঁড়া কইতাছি আজকে তোদেরকে ধরতে পারলে কবর আছে কামড দেখছো ঘরে ভিতর যত জিনিসপত্র আছে সবকিছু চুরি করে নিয়ে পালাচ্ছে তাও আবার আমার গারে দিয়ে দাড়া আজকে তোদের একদিন আমার জয়দিন লাগে তোদেরকে মারবো এখানে আর তোদের লাশ পড়বে তোদের নানির বাড়ির উঠানে হাই হাই আমাকে বরফ দিয়ে ঘুরে তারপর ওরা চলে যাচ্ছে তো ওই দাড়া কইতাছি আমি এখনি আইতাছি তো ঘরে ধরা লাগি টপ আইতেতা হ আইতেতা হ চালাইয়া কিন্তু তুমি আম ঘরে জীবনেও ধরতে পারবা না জাগ গো তোম আইলে এগুলা দেখলে অবশ্য কিছু করবে না তাড়াতাড়ি আমাদের পানি এই চিত্রগুলো মুঞ্জাতে হবে তা না হলে পানির নিচে পড়ে আমাদের জান হারাতে হবে তার সাথে সুন্দর সুন্দর ঘর বাড়িগুলো হারাতে হবে বন্ধু নাও এটা শক্ত করে ধরো আর গর্তগুলো বন্ধ করো ঠিক আছে বন্ধু আমি গর্ত একেবারে বন্ধ করে দিয়েছি তাড়াতাড়ি আমার কাছে সব জিনিসপত্র যাও চেয়ার টেবিল আলমারি যত কিছু আছে সব ভেঙে আজকে আমরা গর্ত মন যাবো তাড়াতাড়ি দাও বন্ধু তা না হলে সমস্যা হয়ে যাবে যাক অবশেষে একটা গর্ত বাকি ছিল এটা আমরা বন্ধ করে দিয়েছি বন্ধু আর কিছু নাই আহ আরেকটা আছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি হ্যাঁ এই যে আরেকটা গর্ত যাক বাবা অবশেষে আমরা সব গর্ত বন্ধ করতে সাকসেস হয়েছি বন্ধু আমরা অবশেষে পেরেছি আসো এই আনন্দ একটু হেনচিপ করি তোরা রে কাইসি রে ইয়া ইয়া হু ইয়া হু ওরে বাবারে ফুটবলের মতো আম করে সব দিন ওরে টম ও চুরের দল। আমার ঘরে সব জিনিসপত্র এখানে আইনা তোরা সব পালাইয়া দিছিস এখানে যত জিনিসপত্র আনছিস আমি সব জিনিসপত্র নিয়ে যাব। তোম না এই কাজটা করো না সর্বনাশ হয়ে যাবে কি এখান থেকে সব নিয়ে যাব হি 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 বুঝতে পারছো আমরা শুধু বুঝতে পারছি না একটু পর তুমি বুঝতে পারবা যে তোমার সাথে কি হতে যাচ্ছে সর্বনাশ ওরে বাবা রে জিনিসপত্র এভাবে চিটকে বিটকে কোথায় যাচ্ছে রে ও এই রে নদীর ভাত তো কুইল্লা গেছে এইবার কি হবে কি ব্যাপার চেয়ার টেবিল দিয়ে কি এই নদী বাঁধ দেওয়া হয়েছিল নাকি কিছুই তো বুঝতাছি না রে বাবা এ এখন কি নদীর বাঁধের এই পানি আমার উপর আসবে সর্বনাশ এইবার কি হবে ওরে বাবা রে এইবার তো জান নিয়ে টানাটুনি হবে রে বন্ধু জেরি বাঁচতে চাইলে দৌড়াও তাড়াতাড়ি জান নিয়ে দৌড়াও ওরে এইবার আমার কি হবে রে হায় হায় আমি এই জিনিসপত্র নিয়ে যেতে না ওরে পানি বেশি করে চলে আইলো রে ওরে ওরে গেছি রে ওরে না বুঝলে জেরি আসলে আমাদের কপালটাই খারাপ কত কষ্ট করে এই ভাঙ্গা ঘরটাকে আমরা মেরামত করেছি বাপসে একটু আরাম করে বাড়িতে ঘুমাবো আর কুদ্দুস মামু যে করতে থেকে চলে এলো হুট করে সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে কুদ্দুস মামু এসব সুরে গান করতে গিয়ে শিখছে আর আয়সা আমাদের সামনে শুরু করছে এখন তো আমাদের মাথায় নষ্ট হয়ে হা টম এই কুদ্দুস মামুর বেশ না সুরে জন্য না পারতাসি ঘুমাতে না পারতাসি একটু আরাম করে থাকতে এর বিহিত একটা না করলে আর হচ্ছে না যে কিছু একটা অবশ্য করতে হবে কি ব্যাপার মনে হচ্ছে কুদ্দুস মামো গান বন্ধ করে দিছে এখন আবার গাচ্ছে না না নতুন গান শুরু করছে কিছুই তো বুঝতাছি না আরে টম এন্ড দূরে থেকে তোমাদের গান শোনাতে আর ভাল লাগতাছে না তাই তোমাদের কাছে চলে এলাম ঠিক আছে এবার শোনো ও আমার সোকিনা আমার চাই না আমার সোকিনা গেছে পলায়া তোমরা কেহ জানো না আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার কাছে রয়েছে না আমার সে চাইরা গেছে তোমরা কেহ জানো না ও ও আমার গান জেরি আমার মাথায় দারুণ একটা বুদ্ধি আসছে তোমার মামুর কাছ থেকে ওই গিটারটা আমি ভেঙে ফেলবো তাহলে তোমার মামু এসব বেসরা সুরে আর গান গাইতে পারবে না তুমি কি বলো এটা অবশ্য ঠিক বলেছ টপ ওই গিটাটা ভেঙে ফেলে মামু আর গান গাইতে পারবে না আমি তোমার কথাই একমত তুমি যা বলবে আমি তা করতে রাজি তা মামুর বেসোরা সুরে গান শুনতে আর রাজি না আমি রাজি আছি টম রাজি লেдер মাইয়া যছনায় আমায় কথা দেয়ছে আমারে কথা দিয়ে আরেক বড় লগে পালাইয়া গেছে ওরে কি করছ টপ আমারে তুমি ছাইরা দাও কি করছ টপ আমার গিটারটা দিয়ে দাও সসরি কুদুস মামু এই গিটার তোমাকে আর দেওয়া যাবে না ঠিক আছে কারণ এই গিটার দিয়ে তুমি বেসরা সুরে গান গাও আর আমাদের কান জ্বালাপালা করে দাও ঠিক আছে এই গিটারের আশা কুদ্দুস মামু তুমি আজ থেকে ছেড়ে দাও আমার গিটারের কিছু হলে টম তুমি যাবে চলে আমি তোমার দম দেব বন্ধ করে তাহলে তুমি আমার গিটারটা দিয়া দাও ভালোই ভালোই কইতাছি আমি আবার গান গাইবো চিন্তা করো না তোমারে আমি গান শোনাইতাছি আমি বিনামূল্যে তোমারে গান শোনাবো তার জন্য আমাকে টাকা দিতে হবে না তাও আমার গিটারটা দিয়ে দাও আহারে হরে বিনামূল্যে গান শোনাবে আচ্ছা ঠিক আছে কুদ্দুস মামু এই নাও তুমি গিটারটা নিয়ে নাও হ্যাঁ তুমি কী ভাবছো তোমার বেসুরা সুরে গান শোনার জন্য আমি তোমার গিটার দিয়ে দিবো টাকা দিলেও তো তোমার গান শুনবো না আমি আবার বিনামূল্যে তাই না আসো কুদ্দুস মামু আসো আসো কুদ্দুস মামু আসো দেখো এবার কি করি ধীরে ধীরে তোমাকে ঘর থেকে শুধু বের করব। আর গর্ত থেকে বের করতে পারলে গরের দরজাটা গেচ্যাং করে বন্ধ করে দেব। আমি কুদ্দুস মামু এখন তোমার গান শোনাবো ঠিক আছে আইয় গগু মামু আমারও সাথে ধীরে ধীরে ঘর থেকে বের হইয়া আসো আমারও সাথে এই তো ধীরে ধীরে আসছি এবার দরজাটা খুলতে হবে তারপর কুদ্দুস মামুকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দিতে হবে টম কি পারবে কুদ্দুস মামুর সাথে হুম পারবে মানে অলরেডি তো টম কুদ্দুস মামুকে ঘর থেকে বের করে দিয়েছে খুব ভালো করছে এইবার দেখি কুদ্দুস মামু কি রে হে তবে চিৎকার শুনতে পাচ্ছি ব্যাপারটা কিছুই বুঝতাছি না হাইট্টা দাই বুকটা হাইটটা দাই বন্ধু যখন বউ লয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটটা দাই হ্যাঁ এ তো কুদ্দুস মামুর বেসুরা সুরে গান শোনা যায় বুঝতাছি না ব্যাপারটা আসলে কুদ্দুস মামুর গান গাইতেছে কি করে আবার কারে দেখাবো মনের দুঃখ গো আমার বউ গেছে পলাইয়া আমার নাকি গান তার ভাল লাগে না তাই সে গেছে সলিয়া কারে দেখাবো দুঃখ গো এটা আমি কি দেখছি কুদ্দুস মামু চলে আসছে এই যা কুদ্দুস মামু তো আবার পেশুরা সুরে গান শুরু করছে কি দেখবো কিসই বুঝতাছি না এখন বৌরা আমার খুব বালা দেখতে একটু কালা 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 তুনিয়ার কালা বৌটা আমার বেশি কালা তার চেয়ে আমার শালি আর বেশি বালা ওয়ান টু থ্রিয়াহু ধরেছি আর গপ করে কুদ্দুর চড়ে কাল আইসি এইবার দেখি কুদ্দু শালি কী করো হা এইবার আমার পেটের ভিতর গিয়ে বেসুরাসুরে গান গাও হা আর গান গাইতে পারবো না আমি জানি এই কি করছে কুতুস মামু ওরে সর্বনাশ বাপ সাপ তো ভালো টেকছে না রে মনে হচ্ছে সব কিছু উল্টাপাল্টা করে দিচ্ছে ও আমার নাম কুদ্দুস আমাকে কেউ খেতে পারে না হ্যাঁ টম তুমি কাবে তো ধূরের কথা দেখো এবার আমি তোমার গুপ দিয়ে গিটার বাজাবো ঠিক আছে এবার দেখো আমি তোমার কি অবস্থা করে গিটারটাকে প্রথমে ট্রাম দিয়ে লম্বা করতে হবে ট্রান দিয়ে লম্বা করতে হবে টুন দিয়ে লম্বা করতে হবে এই তো টানা হয়ে গেছে এইবার গেচ্যাং করে ছেড়ে দিতে হবে ঠিক আছে দাঁড়াও আর একটু টেনে নে মারো টান হেইও আরো জোরে হাই ওই না ভাই হইয় দিলাম আবার ছেড়ে ওরে না ওরে না কি হচ্ছে ওরে গেছি রে গিটার দিয়ে মাইরকে একেবারে চপ্পতালির মতো পরে গেছি রে ও আমার গিটার আমি আবার নেবো আবার আমি গান শুরু করব ঠিক আছে টম তাহলে রেডি হয়ে যাও আমার কাঁচা বাদাম গান শোনার জন্য বাদাম বাদাম দাদার কাঁচা বাদাম দাদার কাঁচা বাদাম খাইয়াই আমার পেট ডাইরা এক কইছে রে এখন সহাল বিহাল বিশবার আমি বাথরুমে যাই রে কেডা কইছিল কাঁচা বাদামের গান শুনতে রে কাঁচা বাদামের গান না কাঁচা বাদাম খাইছি রে এখন তো আমার পেট যেন ডাইর এক গেছে রে এই রে এখন তো আবার কাঁচা বাদামের গান শুরু করছে এইবার তো মাথা গরম হয়ে যাচ্ছে ওরে কাঁচা বাদাম ওলার ঘরে কাঁচা বাদাম ওলা আজকে তোরে কাইছি রে তোরে যে কি করম সেইটা আমি নিজেও জানি না কিন্তু কি করম আমি সেইটাই তো আমি বুঝতে পারতাছি না দাঁড়া আমি এখনই আইতাসি কিন্তু কি করব সেটা আমি জানতাছি না শুধু আমার মাথায় গরম হচ্ছে বাদাম বাদাম দাদির বাজা বাদাম এই বাদাম খাইলে পেটে অসুখ হয় না রে তাই বেশি কইরা আমি যেন বাদাম কাই রে কিন্তু সন্দেহ লাগতেছে পিচে কিছু একটা আইতাছে সর্বনাশ টম যদি দৌড়তে পারে আমার বাধা সারাইকা এলাইবো এইবার দৌড়ের উপর থাকতে হবে বাপরে বাপ টমের মাথা গরম হয়ে গেছে এ গান টান পরে শোনাবো আপনাদেরকে ঠিক আছে বাদাম বাদাম আমি এখন দৌড়ের উপর থাকি কি ব্যাপার টম এখন আবার কুদ্দুস মামুরে দৌড়াইয়া কই যাইতাছে তাড়াতাড়ি যাইতো গিয়ে দেখি আসলে কুদ্দুস মামুর সাথে টম কি করে সেটা আমার দেখা দরকার কিন্তু কিছুই করতে পারবে না সেটাও আমি ভালো করে জানি কি ব্যাপার টম এখন আবার কি করছে এ রে এত দেখি গিটারটা ভাঙার ব্যবস্থা করছে টম সর্বনাশ এইবার তো কুদ্দুস মামুর মাথা নষ্ট হয়ে যাব জ্বালা জ্বালা ভুকে জ্বালা গিটারটা টম দিয়া পালা আমি এখান থেকে চলে যাব তাও গিটার দে আমারে জ্বালায় আমি রাখবো কোথায় বুঝি না তোরে টম আমার গিটার নিয়ে আনিছে রে জ্বালা জ্বালা ভুকে জ্বালা গিটারটা তুই দিয়া পালা এই গিটারের জন্য হয়েছে আমাদের জ্বালা তাই গিটার থাকবে না আর বালা আর বাঁচতে চলে তুই এখান থেকে পলার ঠিক আছে কারণ তোর গিটারে এখন আমি পিটার করে দেব এই নে ধরলাম এবার গেচাং করে গিটারটা ভেঙে ফেললাম আহ বেশুরাসুরে কুদ্দুস এখন কি তা করবা কিরে শব্দ করলো কি তার মানে টম আমার গিটারটা বাইঙ্গা দিছে ওরে না রে না টম তুই কি করলি রে আমার গিটারটা বাইঙ্গা দিলি রে আমার এত শখের গানগুলো আমি কেমনে গাইব রে আমার অনেকগুলো গান এখনো লেখা আছে রে এই লেখা গানগুলো এখন আমি কেমনে গাইবো আমার গিটার আমি কোথায় পাবো রে এ তার মানে তোমার আর গিটার নাই তাহলে আজ থেকে তোমার গান বিদায় হা হা তাহলে একটা কাজ করে এই ভাঙ্গা গিটারটা আমি ওয়াশরুমে পেলে দিই ঠিক আছে আ আ পেলে দিমু পেলে দিমু আ দিলাম পেলে আহ হরে এই গিটারটা ওয়াশরুমে পড়ে গেছে এবার কুদ্দুস মামু গান কি করে গাইবে হা কুদ্দুস মামু যাক তোমার আর গান গাওয়ার দরকার নাই ঠিক আছে আজ থেকে বেসোরা গান তোমার বন্ধ আরে গিটারের ভাঙ্গাগুলা টম ওয়াশরুমে ফেলছে তাহলে আমি একটু কাজ করি আমি তো আর গিটার ভাঙতে পারবো না আমি বরঞ্চ একটা কাজ করতে পারি ওয়াশরুম চালু করে এই গিটার গোলাকে একেবারে ওয়াশের ভিতর পাঠাইয়ে দিতে পারি মানে ময়লার ভিতর যেখান থেকে এই বাঙ্গাগুলা কুদুসমামু এনেও আর জোড়া দিতে পারবে না মামু এক মিনিট ধারাও আমি তোমার কামটা করে দিতেছি ঠিক আছে ওয়াশার মেশিনটা চালু করে দিচ্ছি ওয়াও এবার পানি বের হচ্ছে গেচ্যাং গেচ্যাং করে গিটারের ভাঙ্গা গোলা একেবারে ওয়াশরুমের ভিতর ঢুকে গেছে আহ রে কুদ্দুস মামুর কষ্ট কষ্ট গো কত কষ্ট কুদ্দুস মামু আজ থেকে আর গান গাইতে পারবে না হা হা কি কুদ্দুস মামু এইবার তো আর গান গাইতে পারবা না আচ্ছা কুদ্দুস মামু শেষমেশ আমাদেরকে একটা গান গাইয়া শোনাও তো দেখি তুমি গান গাইতে পারো কি না সত্যি তোরা গান শুনবি আমি অনেক খুশি হয়েছি চিন্তা করিস না আমার কাছে প্যানো আছে ঠিক আছে এই দেখ আমি প্যানও বাজাচ্ছি কালা কালা দুনিয়ার কালা বৌডাই আমার দুনিয়ার বালা কালা কালা দুনিয়ার কালা বৌডাই আমার খুব বালা